এইভাবে ম্যাসেজ করে 10 মিনিট রেখে দিয়ে এটা একটু শুকনো মতো হয়ে গেলে তারপর একটু হালকা গরম জল দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে বোঝা যাবে যে স্কিনটা কতটা চকচকে হয়েছে আর কতটা গ্লোয়িং হয়েছে। রান্নাঘরের দুটো অত্যন্ত সাধারণ জিনিস, যে জিনিস দুটো একসঙ্গে মিশিয়ে তুমি যদি তোমার স্কিনে অ্যাপ্লাই করো, তোমার হাতে অ্যাপ্লাই করো, তোমার গলায় কাঁধে ঘাড়ে অ্যাপ্লাই করো, তোমার স্কিন এক মুহূর্তে ঝকঝকে তকতকে হয়ে যাবে আর স্কিনটা অনেক গ্লো করবে। তোমার স্কিনের মধ্যে যদি কোনো সান ট্যান থাকে, তোমার যদি কোনো পোড়া ভাব, কালচে ভাব ভাব থাকে, পিগমেন্টেশন থাকে, সেগুলোও রিমুভ হয়ে যাবে। অত্যন্ত সহজলভ্য এবং বাড়িতে সবার বাড়িতেই অ্যাভেলেবেল, এবং আমরা রান্নাঘর থেকে অতি সহজেই সেই জিনিস দুটো আমরা সংগ্রহ করতে পারি। তো চলো দেখি আমাদের কি কি জিনিস লাগছে। প্রথমে আমাদের যে জিনিসটি লাগছে সেটা হচ্ছে হলুদ পাউডার। হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, এটা আমরা সবাই জানি। স্কিনকে চকচকে এবং জেল্লাদার বানানোর জন্য হলুদের কিন্তু জুড়ি নেই। স্কিন ট্যান হোক বা সানবার্ন হোক, যে কোনো ধরনের স্কিনের সমস্যায় হলুদ কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। এই হলুদের সঙ্গে যে কোনো একটা জিনিস মিশিয়ে অল্টারনেট করে আমরা স্কিনের বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান করতে পারি। এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর গুণাগুণ সম্বন্ধে আমরা সকলেই জানি, লেবু ভীষণভাবে স্কিনের জন্য উপকারী এবং স্কিনকে ঝকঝকে করতে লেবুর একটি বিশেষ গুণ রয়েছে। যদি স্কিনের মধ্যে কালচে ভাব থাকে, পোড়া ভাব থাকে বা ব্রণ থাকে, সেগুলো কিন্তু লেবুর রস ব্যবহার করতে করতে আস্তে আস্তে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যায়। এই দুটো জিনিস আমাদের লাগছে, এর সঙ্গে একটা সামান্য একটা অন্য জিনিস একটু অ্যাড করব, সেটা একটু পরে দেখাচ্ছি। তো এই দুটো আগে আমরা মিলিয়ে নিই, তারপরে আমরা সেই জিনিসটি অ্যাড করব। এবার হলুদের সঙ্গে লেবুর রসটা মিক্সড করব। আধখানা লেবু হলেই আমার হয়ে যাবে। এর সঙ্গে আর একটা যে বিশেষ জিনিস যুক্ত করব সেটা হচ্ছে মধু। মধু কিন্তু সান ট্যান রিমুভ করতে এবং কালচে ভাব দূর করতে ভীষণ ভালো উপকার দেয়। আর মধুতে ময়শ্চারাইজার রয়েছে, মধু হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। মধু ব্যবহার করলে স্কিন কিন্তু ভীষণ ভালো জেল্লাদার হয়। মিশিয়ে নিয়ে এবার মিশ্রণটাকে আমি এইভাবে স্কিনের মধ্যে রাব করে লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে ম্যাসেজ করে লাগাতে হবে। যখন মুখের মধ্যে লাগাবে তখন আস্তে আস্তে করে হালকা হাতে ম্যাসেজ করতে থাকবে আর মেখে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এইভাবে নিয়মিতভাবে যদি আমরা সপ্তাহে অন্তত দুদিন বা 3 দিন যদি ব্যবহার করি, তাহলে আমাদের যদি মুখে কোনো মারাত্মক কালচে দাগ থাকে বা পিগমেন্টেশন থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর হলুদ তো ত্বকের জন্য ভীষণ উপকারী, সেটা আমরা সকলেই জানি। হলুদ ব্যবহার করতে করতে ত্বকটা কিন্তু অনেক জেল্লাদার হবে আর ঝকঝকে হবে। হাতটা আমি ধুয়ে এসেছি, দেখো কতটা মানে চকচকে হয়েছে। এরপর একটু ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার একটু এইভাবে লাগিয়ে নেব। এই হাতে আমি প্যাকটা লাগিয়েছিলাম, এই হাতটা আর যে হাতে আমি লাগাইনি, দেখো দুটোর মধ্যে তফাৎ দেখলে বোঝা যাবে যে স্কিনটা এক মুহূর্তে কতটা গ্লো করছে আর কতটা ফর্সা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা একবার এটা ব্যবহার করে দেখতে পারো, যদি উপকার পাও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর ভিডিওটাকে একটা লাইক দিও। আজকের মতো টাটা।